নমস্কার নিউজ টু ইন্ডিয়া আপনাদের স্বাগত আমি জব্বার আলী প্রতিবুল ভাই আপনি আপনার ফিল ফটো প্রতিবুল তারপর মুস্তাকিম ভাই আপনারা এখানে হাজির আছেন চোপড়ার বিভিন্ন এলাকায় উন্নয়ন করে চলেছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এবং এই মুহূর্তে আমাদের যে মূল কর্মসূচি সেটা আমরা শুরু করব মাননীয় এমএলএ সাহেব উপস্থিত রয়েছেন সঙ্গে আমাদের জিয়াউল ভাই উপস্থিত রয়েছেন আমাদের মন্ত্রী উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় বিজয় সাহেব সম্মানীয় আশি সাহেব পঞ্চায়েত সমিতি সহকারী সাহেব থেকে শুরু করে যারা অন্যান্য সম্মানীয় ব্যক্তি প্রত্যেকে উপস্থিত রয়েছেন প্রথমে মাননীয় এমএলএ সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের তনয়কুণ্ড মহাশয়কে আমি অনুরোধ করছি এবং সেই সঙ্গে চোপড়ার বিডিও এবং সেই সঙ্গে আইসি সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা আপনারা সেই চিত্রই সরাসরি দেখতে পারবেন উন্নয়নের পথে 11 বছরে তনয়কুণ্ড মহাশয়কে অনুরোধ করছি কিন্তু এই রাস্তার সম্প্রসারণ হবে প্রত্যেক আমি চেয়ারে অবদান অনুরোধ করছি চোপড়া তিস্তা মোড় থেকে শুরু করে উদ্রাইল পর্যন্ত 4.5 কিলোমিটার রাস্তা শুরু করতে আমাদের অনেক ক্যাপিটাল ঢাকা রয়েছে মানে এমনি ক্যাপে দেখছেন এই মুহূর্তে সম্মানিত হচ্ছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এবং ভিজুয়াল দেখতে পাচ্ছেন আমাদের মতো উপস্থিত রয়েছেন আশি সাহেব আশি সাহেবকে বরণ করে নেবেন অসীম মুখার্জী মহাশয় উল্টা সাইড থেকে নিচ্ছিস আমাদের যুব ভাইস প্রেসিডেন্ট রয়েছেন জিয়াউল বাবু উনাকে বরণ করে নেবেন প্রতিবুল বাবু আমাদের মধ্যে রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের শঙ্কর বৈদ্য মহাশয় উনাকে বরণ করে নেবেন আদিবুল ভাই মধ্যে রয়েছে চোপড়াতে আপনাদের জানিয়ে দিই যে চোপড়ায়ের আমাদের মধ্যে উপস্থিত রয়েছে গায়ত্রী গায়ত্রীকে বরণ করে নেবেন চোপড়া তিস্তা মোড় থেকে উদয়াল মোড় পর্যন্ত আমাদের আফজাল বাবু আপনাদের রাস্তার সম্প্রসারণ এবং সেই সঙ্গে যেতে থেকে জানি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সম্রাট বাবু সম্রাট বাবুকে বরণ করে নেবেন আপনাদের জানিয়ে দিই উন্নয়নের পথে 11 বছর আমাদের হকিম বাবু এবং মজিদার রয়েছে বরণ করে নেবেন আমাদের মুস্তাকিম এবং রাহুল বাবু এবং রাহুল বাবু মজিদ বাবুকে এবং আমাদের হকিম বাবুকে আপনারা দেখতে পাচ্ছেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সেই সঙ্গে অবনিযুক্ত বনভূমি কর্মকর্তা আজারউদ্দিনকে বরণ করে নেওয়া হলো আজকে যে আমরা কর্মসূচিতে উপস্থিত রয়েছি যাতায়াত করে মূল যাতায়াত কেন্দ্র তাসপাড়া গিন্নিগা লক্ষ্মীপুর চুটিয়াপুর এবং চাপড়া এই চারটা রাস্তা এই পাঁচটা গ্রাম পঞ্চায়েতের লোক 24 ঘন্টা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে এই রাস্তা সংস্কার করার জন্য মাননীয় বিধায়ক শ্রী হামিদুল মহাশয়ের কাপুকে
আমরা চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বরণ করে নিব। আমি অনুরোধ করব সালাম বাবু, সোমনাথ বাবু, গণেশ বাবু এবং সঞ্জয় বাবু অনুরোধ করছি আমরা মাল্য দিয়ে বরণ করে নিব। সরকার থেকে আসার জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাতটা নিয়ে একটা না মালা দিয়ে তাকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে রীতিমতো। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি বিধায়ক হামিদুল রহমান। কারণ আমরা একটাই জানি, দিদি মানে উন্নয়ন আর উন্নয়ন মানে দিদি। এই 11 বছরের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের হাত ধরে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের বিশ্বস্ত এমএলএ বিশ্বস্ত সৈনিক শ্রী হামিদুল রহমান মহাশয়ের হাত ধরে এই চপড়া ব্লকে অমর পরিবর্তন যেভাবে আমরা পেয়েছি তার জন্য আমরা মাননীয় এমএলএ সাহেবকে আপামর জনসাধারণের পক্ষ থেকে চোপড়া সম্মানীয় ব্যক্তি প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই মাননীয় এমএলএ সাহেবের জন্য চোপড়া ব্লক যেটা ভাবতে পারেনি সেই অবাস্তব কাজগুলো উনি করিয়ে দেখিয়েছেন। বড় বড় রাস্তা, ব্রিজ, আইটিআই কলেজ, কলেজ, মডেল স্কুল, পিএইচই, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মাধ্যমে উনি বিভিন্ন সময় আমাদের চোপড়া ব্লকে ডেভেলপমেন্ট করেছেন। তার জন্য মাননীয় এমএলএ সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে কর্মসূচি আমরা সেটা একটু এগোচ্ছি। এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় আশিস সাহেব। আশিস সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকে ইস্তাম মোড় থেকে ইন্দ্রায়ণ মোড় অব্দি যে রাস্তা সংস্কারের শিলান্যাসে এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছেন স্থানীয় এমএলএ সাহেব শ্রী হামিদুর রহমান মহাশয়, উপস্থিত আছেন বিডিও সাহেব, উপস্থিত আছেন আমাদের সভাপতি সাহেব, বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের মেম্বার্স, কোর কমিটি মেম্বার্স আছেন এবং স্থানীয় লোকজন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে আজকে যেভাবে আমাদের গভর্নমেন্টের প্রজেক্টগুলো আসছে সেই মাধ্যমে আমরা বিভিন্ন সাধারণ জনসাধারণের কাছে যে প্রকল্পগুলো এসছে যেটা আমার পূর্ববক্তা বলেছেন সেই ক্রমে আজকে এই রাস্তা সংস্কারের কাজও রয়েছে পিডব্লিউডি রোডস এর মাধ্যমে এবং এটার সঙ্গে যুক্ত সম্পূর্ণ মানুভবকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এই রাস্তা আমাদের সত্যি করে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ এখান থেকে আমরা দাসপাড়া, গিরনিগাঁও, লক্ষ্মীপুর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাই এবং এখান থেকে রামপুরও যাওয়া যায়। তো একটা আমাদের মূল কেন্দ্র আছে এই রাস্তাটা যেখান থেকে প্রচুর লোক যাতায়াত করে। তো এই রাস্তা ভালো হওয়ার দরকার, উন্নয়নের জন্য দরকার। কেন রাস্তা ভালো হলে সম্পূর্ণ অন্য আমরা ফেসিলিটিও পাবো, যেমন কোনো লোক অসুস্থ হলো অ্যাম্বুলেন্স রাত্রেবেলা যেতে হবে, আসতে হবে, পুলিশেরও বিভিন্ন লাইন অর্ডার কাজে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, জনসাধারণের নিজের কাজের জন্য যাওয়া আসা করা। তারপরে আমরা জানি যে এখানে বিভিন্ন চা বাগান আছে, ওইখান থেকে চা পাতা গাড়িগুলো চলে। তো সেই হিসাবে এই রাস্তা একটা বহুত গুরুত্বপূর্ণ জায়গায় আছে এই রাস্তা। তো সেই সংস্কারের জন্য যারা যারা যুক্ত আছেন, আমাদের যারা কন্ট্রাক্টর আছেন এবং পিডব্লিউডি রোড, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ আশিস সাহেবকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানের বিজয় সাহেব। বিজয় সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার, এখানে উপস্থিত আমাদের সবার প্রিয় এমএলএ সাহেব, আইসি সাহেব, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চোপড়া এলাকার সমস্ত প্রতিবাসী যারা এখানে উপস্থিত আছেন সবাইকে এই কার্যক্রমে আসার জন্য ধন্যবাদ। আমরা একটা রাস্তা রিপেয়ারিং কাজের উদ্বোধনে এসেছি। এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট। এখানে আসার পর থেকেই দেখছি চোপড়াতে যত লোক যাতায়াত করে অধিকাংশই এই রাস্তার উপরই নির্ভর করে। এই রাস্তাটা একটু খারাপ অবস্থাতেই ছিল, তো সঠিক সময়ে এই রাস্তার কাজ শুরু হচ্ছে এবং আমাদের এমএলএ সাহেবের উদ্যোগেই এটা হচ্ছে। আশা রাখবো এলাকার জনগণ এবং যারা এই কাজটা পেয়েছে খুব ভালো মতো এই কাজটা করবে। রাস্তাটা রিপেয়ার হওয়ার পর অ্যাটলিস্ট 4-5 বছর যাতে ব্যবহারযোগ্য থাকে, কাজের কোয়ালিটি যাতে ভালো হয়, একজন আধিকারিক হিসাবে আমি এটাই আশা করব।
আর যখন এত বড় মঞ্চ পেয়েছি একটা ছোট্ট কথা শেয়ার করে নিই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে আমরা চতুর্থ ফেজের দুয়ারে সরকার শেষ করলাম রিসেন্ট 31 তারিখ। এবার আমাদের পরবর্তী প্রোগ্রাম যেটা আপনারা নিউজে পেয়েছেন 31শে জুন থেকে 13ই জুন থেকে 31শে জুলাই সপ্তাহে 4 দিন করে আমাদের প্রত্যেকটি ব্লকের পিছিয়ে পড়া এলাকা বিশেষ করে এসটি এরিয়াতে স্পেশাল দুয়ারে সরকার গভর্নমেন্ট এট দ্য ডোর স্টেপ শুরু হবে। তো আমরা শিডিউলটা প্রাইমারিলি করেছি, যখন ফাইনাল হয়ে যাবে আমি শেয়ার করব। আমি চাইবো আমাদের এলাকার সমস্ত সিটি ট্রাইব লোকজন এর সুবিধা পায়। যারা যারা পিছিয়ে পড়ার আছে এই 2 মাস পরে যেন আমরা পিছিয়ে পড়া এই কথাটা না ব্যবহার করতে পারি। তো এতে আমার ব্লক অফিস, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত একা পারবে না, এতে আপনাদের প্রত্যেকের সহযোগিতা দরকার। তো এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিজয় সাহেবকে সুনাম মূল্যবান আলোচনা রাখার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের জেলার সহসভাপতি সম্মানী জিয়াল বাবু। জিয়াল বাবুকে কিছু আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের এই মঞ্চে যিনি আজকে আমাদের এই মহাতিখানের মানে আমাদের আজকে নয়নের মণি সকলের প্রিয় বিধায়ক হামিদুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত রয়েছে। চোপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর মণ্ডল মহাশয় এবং আমাদের আইসি সাহেব হেমন্ত শর্মাজি সঙ্গে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণ ইসলাম দাস সহ সিরাজুল দাস সহ সকলেই আমরা রয়েছি। বিশেষ করে অত্র এলাকার যারা আজকে মানুষ আপনারা এসেছেন, যদিও এটা বিশেষ করে কিছুটা ছুটিয়া পড়ে এবং চোপড়ার উপরে রাস্তাটা পড়ে, তবু আমরা বলি দাসপাড়া ঘিরনিকা যারা আমরা আছি সকলেরই আমাদের এটা রাস্তা। পূর্ববর্তী বক্তাগণের কথা অনুযায়ী সকলে আমরা একত্রিত হয়েছি, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের উপস্থিতি এবং উৎসাহ প্রমাণ করছে যে রাস্তাটা আমাদের কত বড় প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, যিনার হাত ধরে যিনার অক্লান্ত পরিশ্রমের ফলে দিন রাত এক করে যিনি আজকে আমাদের জন্য উন্নয়ন করছেন এবং করে চলেছেন, ঠিক যেমনটা কিছুক্ষণ আগে আধার ভাই বলছিলেন যে আজকে আমরা 2011 সালের আগের চিত্র আর আজকের চিত্র যদি আমরা তুলে ধরি তাহলে যেরকম আমাদের দিদি বলে যে আমরা সোনার বাংলা তৈরি করতে চলেছি, ঠিক তেমনি ভাবে আমরা চোপড়াবাসী এটুক কথা গর্বের সহিত বলতে পারবো যে আমাদের বিধায়ককে পেয়ে আমরা আমাদের চোপড়াকে সোনার চোপড়া বানাতে চলেছি, এতে কোনো দ্বিমত নেই। আমরা আপনাদের কাছে এইটুকু কথা রেখে আমার কথা শেষ করব যে আমরা এই কাজটা পেয়েছি, বিভিন্ন আরো কাজ প্রচুর কাজ আমাদের রয়েছে অনলাইন আপনারা দেখছেন। বিভিন্ন ভাই বিশেষ করে যুবক ভাইরা যারা আপনারা আছেন আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক দিন প্রচুর কাজ আমরা উদ্বোধন করছি, আপনারা অনেকে দেখছেন। তার মধ্যে একটা কথা আপনাদেরকে আমরা বলি, ভালো করে মিলিয়ে দেখে নেবেন, আমরা চোপড়াবাসী বলে এটা গর্ব করে বলছি না, কিন্তু একটা কথা পরিষ্কার, একজন বাঙালি হিসাবে নিরপেক্ষ মানুষ হিসাবে যদি আমরা দেখতে যাই তাহলে আমি মনে করি উত্তর দিনাজপুরের মধ্যে আমরা চোপড়াবাসী যেভাবে কাজ করার তাগিদ এবং তাগিদ রেখে কাজ করে চলেছি, বিশেষ করে আমাদের বিধায়কের জন্য আমরা যেভাবে ডেভেলপমেন্ট পাচ্ছি বা হচ্ছে আমার মনে হয় না অন্য কোনো ব্লকে এই এই রেসে বা এই স্রোতের অনুযায়ী কাজ হচ্ছে। আপনাদেরকে এটুকু বলে আমি শেষ করব, আমরা যারা কাজ যে এজেন্সি কাজ পেয়েছে আর আমরা যারা কাজ করাবো আমাদের দায়িত্ব হচ্ছে একটাই, কাজটা আমাদেরকে বুঝে নিতে হবে, কাজ যাতে আমরা সঠিক পাই। আমাদের বিডিও সাহেব যেমন বললেন যে অ্যাটলিস্ট যাতে আমরা 5-7টা বছর এই রাস্তা গুণগত মান ভালো থাকে এবং আমরা যাতে অনায়াসে বলতে পারি হ্যাঁ আমরা এই কাজটা করেছি এবং সুন্দর করেছি। আমি আপনাদেরকে এটুকু বলবো যে আমরা আরো প্রচুর কাজ যেগুলো বিধায়ক সাহেব বলবেন আপনারা জানবেন, কিছুক্ষণ পরে উনি বলবেন উত্তরবঙ্গ থেকে প্রচুর নতুন নতুন কাজ আমরা করতে পেরেছি, আরো কিছু কাজ করব, কিন্তু তার জন্য অনেক জায়গায় আমরা কিন্তু সমস্যায় পড়ি। আমি তাই আমার এখানকার নেতৃত্ব এবং এখানকার যারা মেম্বার সাহেবরা রয়েছেন সকলের কাছে আমার অনুরোধ, কাজটাতে যাতে কোন রকম ব্যাঘাত না হয়
মানুষ যাতে বলে দ্বিধা যেরকম আমরা আজকে মনের আনন্দে আজকে এখানে পৌঁছেছেন সেই মনের আনন্দে যাতে আমরা কাজটাকে তুলে দিতে পারি আমাদের বিধায়ক সাহেবের সম্মানকে যাতে আরো উঁচু জায়গায় নিয়ে যেতে পারি এইটুকু বলে সবাইকে জাতীয়ভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি খোদা হাফিজ নমস্কার আসসালামু আলাইকুম ধন্যবাদ জিয়ালবাবুকে মূল্যবান আলোচনা রাখার জন্য আমরা দীর্ঘায়িত করব না যে সম্মানীয় ব্যক্তির জন্য আমরা কাজ পেয়েছি আমাদের শেষ বক্তা উনি আলোচনা করবেন তবু একটা অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যখন থেকে চেয়ারে বসেছেন সাধারণ মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় সাধারণ মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকে তার জন্য রাত দিন প্রকল্প বানাচ্ছে পরিকল্পনা করতেছে তার ঠিক উল্টো দিক আমাদের কেন্দ্রীয় যে সম্মানীয় প্রধানমন্ত্রী সাহেব রয়েছেন ঠিক একইভাবে মানুষের কিভাবে অসুবিধা করা যায় মানুষ বিপদে কি করে পড়ে তার জন্য তিনি প্রকল্প বানাচ্ছেন আমরা বিগত এক মাস ধরে এক বছর ধরে কোনো এনার্জি এসে পেমেন্ট পাচ্ছি না কোনো বাংলার আবাস যোজনার কোনো পেমেন্ট পাচ্ছি না এমনকি নিত্য প্রয়োজনের জিনিসের যেভাবে হু হু করে দাম বাড়ছে তার কিন্তু কোনো নিয়ন্ত্রণ করা হচ্ছে না তার জন্য মাননীয় এমএলএ সাহেবের উদ্যোগে কালকে আমাদের ব্লক জুড়ে কর্মসূচি রয়েছে দুটার সময় আমাদের চোপড়া থানা মাঠ প্রাঙ্গণে প্রত্যেক জনসাধারণ প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা কালকে আমরা একজোট হয়ে দেখিয়ে দিব যে চোপড়ার মানুষ শান্তি চায় চোপড়ার মানুষ উন্নয়ন চায় চোপড়ার মানুষ ডেভেলপমেন্ট চায় এই কেন্দ্রের যে জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো তার জন্য যে কর্মসূচি সেই কর্মসূচিতে সকল স্তরের মানুষ আপনারা উপস্থিত হবেন যাই হোক এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যার উদ্যোগে আজকে রাস্তা ছিলেন না যার জন্য পেয়েছি সেই সম্মানীয় ব্যক্তি শ্রী হামিদুর রহমান মহাশয় কাকুকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপস্থিত আজকে এই চোপড়া চুটিয়াঘর অঞ্চলের যে রাস্তা উদ্বোধন সভা রয়েছে মঞ্চে উপস্থিত আমাদের প্রশাসনিক লেভেলে চোপড়া আইসি সাহেব রয়েছেন এবং ব্লকের বিডিও সাহেব রয়েছেন মঞ্চে উপস্থিত জিয়ারুল বাবু সিরাজুল বাবু তালুদা এবং ইসলাম বাবু মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিভিন্ন গ্রাম থেকে আগত ভাই বন্ধুরা ও মা বোনেরা প্রত্যেককে আমার সালাম নমস্কার রইল শ্রোতাদের ভর্তি সেনা ও ভালোবাসা থাকে বিশেষ করে আজকে এই রাস্তাটি উদ্বোধন হতে চলছে আমি বিডিও সাহেব থেকে নিয়ে আইসি সাহেব আমরা সবাই জানি যে এই রাস্তাটার উপরে কয়েকটা অঞ্চল কোন যে চক্রটা নির্ভর করে ইসলামপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত যেতে হলে এই রাস্তার উপর দিয়ে তো যাই হোক এই রাস্তাটা আমাদের নিজেদের রাস্তা এটা মনে করে সবাই কোঅপারেশন করে কন্ডাক্টরের কাজটা আমরা যাতে কি ত্বরান্বিত তুলে দিতে পারি কারণ সামনে বর্ষা নেমে আসছে কারণ আমাদের মধ্যে অনেক বাধা বিঘ্ন হয়ে থাকে অনেকে খাওয়া খাওয়া কিছু কিছু সব এরিয়ায় লোক রয়েছে এই কাজগুলোকে ব্যাঘাত ঘটাচ্ছে কারণ আমরা সবাই সচেতন থাকবো কন্ট্রাক্টরকে কেউ ডিস্টার্ব দিতে আসলে কন্ট্রাক্টরকে সোজা বলা রয়েছে আপনি এফআইআর ঠিক করবেন আইসি সাহেবকে অনুরোধ করবো যে নিশ্চয়ই আপনি এদের লিগাল অ্যাকশন নেবেন যাতে কি কাজ ফেলবার না হয় কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়ে থাকে যেমন ঘিরনিগা অঞ্চলে একটা পিএনবিআর রাস্তার কাজ চলছে 7 কোটি টাকা ওখানটায় আমাদের লোকাল লোকরা কিছু কিছু ইঞ্জিনিয়ার হয়ে গেছে এই প্রধানটা পাথরটা ভালো না এই ঠিকভাবে কাজ করছে না আমরা কেউ ইঞ্জিনিয়ারিং পাস করে আসছিনি এটা হচ্ছে কি যে যখন আমাকে কোনো কিছু তোলা দিবে না তা আমি এই বাহানা করে কাজটাকে হ্যাম্পার করাবো তো এখানটাও আমি বলে যাচ্ছি যে যদি কাজ খারাপ করে কন্ট্রাক্টর আপনারা রিটিন ভিডিও সাহেবকে দেন রিটিন ওই ডিপার্টমেন্টকে দেন সভাপতিকে দেন কিন্তু আপনারা নিজেরা ইঞ্জিনিয়ার হয়ে গিয়ে কাজ বন্ধ করতে যাবেন না কাজের ডিস্টার্ব দিতে যাবেন না হয়তো কন্ট্রাক্টরকে নির্দেশ দেওয়া আছে উপর থেকে লবঙ্গ থেকে যে কেউ যদি ওই কাজ ডিস্টার্ব দেয় কন্ট্রাক্টর এফআইআর ঠিক করবে প্রশাসন লেভেলে অ্যাকশন রিঅ্যাকশন হবে আর বিশেষ করে অনেকে আমরা জানি এই মামাকে মানুষের সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 11.5 বছর হতে চললো এই 11.5 বছরে মোটামুটি চোপড়ার যা উন্নয়ন হয়েছে চোপড়ার যা ডেভেলপ হয়েছে এটা আমার থেকে আপনারা বেশি বলতে পারবেন কারণ এই কয়েকদিন আগে আমার মনে হয় যে 20 কোটি টাকার কাজ এই বছর আগে আগে আরম্ভ হতে শুরু করেছে কারণ উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে
উদ্বোধন করেছেন সেই কাজগুলো আরম্ভ হতে চলেছে সেই দিন ভিডিও টাইম সহ আমরা সোনাপুর হাতিয়া এইগুলোর কাজ উদ্বোধন করেছি বলে পঞ্চায়েত সমিতির তরফ থেকে 8 থেকে 10 কোটি কাজ আরম্ভ হতে চলেছে শুধু এটাই নয় আজকে গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কাজ শুরু হয়েছে পিএমজিওয়াই কাজ শুরু হয়েছে আমাদের সবারই দায়িত্ব রয়েছে যে বিশেষ করে বর্ষার আগে আগে আমরা যদি এই 20-25 কোটির কাজ তুলে দিতে পারি তা আমার মনে হয় যে আমাদের এলাকা এটা খুব সুনাম হবে এবং আমাদের জলের গৌরব হবে আমাদের চপড়ারও গৌরব হবে এটা প্রত্যেকটি মানুষের কাছে আমি অনুরোধ করছি বিশেষ করে আমরা যে এটা স্কিম চাচ্ছি না কেন বিডিও সাহেব ওনার তরফ থেকে আইসিসি আমার নির্দেশ দিয়ে দেন অবন্ধ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনারা রাস্তায় চলাফেরা করেন যদি কোনো অকেজো কোনো খারাপ রাস্তা থাকে লিঙ্ক করার জন্য বা রাস্তা করার জন্য ওনাদেরও রিপোর্টের পরে কাজগুলো হয়ে যাচ্ছে কারণ হয়তো আমি এমএলএ ঠিক মতো করছি না বিরোধী এরিয়ায় ওনার সন্দেহ যে হয় বিপিএস এর প্রশাসনিক লোক আছে উনি যদি ঘুরছে দেখছে আইসি সাহেব ঘুরছে ঢুকছে যা থেকে কাজগুলো খারাপ কাজ যেখানে রাস্তাঘাট থেকে যাবতীয় স্কুল করে এইগুলো রিপোর্ট ওনাদেরও কাছ থেকে সংগ্রহ করছি আর আমরা কিছু কিছু লোক কাজগুলোকে ডিস্টার্ব করছি কাজগুলোকে হ্যাম্পার করছি দেখুন যে এখানে যদি ফিজের জন্য 10টা মিস্ত্রি আছে তো সবাই বলবে আমি নিবো আমি নিবো আমরা কন্ট্রাক্টরকে বলে দিয়েছি আপনার যেটা ভালো হয় যে মিস্ত্রি ভালো হয় আপনি যাকে নিয়ে কাজ করতে বলেন কিন্তু কাজ বন্ধ হবে না কাজ করতে হবে আজকে ভূমডাঙ্গিতে রাস্তাটা করতে পারছে না ওটা অবশ্য ভূমডাঙ্গ লোকের দোষ নয় কারণ কন্ট্রাক্টরে পেমেন্ট পাচ্ছে না এই নিয়ে কত হত্যার লোকগুলো আজ থেকে 1 বছর ধরে সাফারা করছি তা থেকে আমরা এই রাস্তা যদি ওরকম সাফারা হতে হয় তা আমাদের সকলেই অসুবিধা হবে তাই আমি প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ করব যে আমরা কাজটাকে ত্বরান্বিত করব এবং কয়েকদিন আগে দেখলেন যে ফায়ার ব্রিগেড চোপড়ার জন্য আমাদের আগুন পানি ধরলে ইস্তাম্পুর থেকে ফায়ার আসতে আসতে ওই ঘর বাড়ি জ্বলে শেষ হয়ে যায় এটা নিয়ে আমরা পার্টি কালারে প্রশাসনিক লেভেলে ওনারাও রিপোর্ট পাঠিয়েছেন সেই দিন দুইটা জায়গাতে হয়েছিল একটা চোপড়া একটা লাল বাজার দুইটাই জায়গায় ইন্সপেকশন করে গেছে হয়তো সম্ভবত এই কাজও হয়ে যাবে আমাদের পুলিশ ফাঁড়ি নিয়ে আমরা বলছিলাম একটা থানা হওয়াতে আমাদের 8-10 অঞ্চলের বর্ডার এরিয়ায় অসুবিধা আছে সেটাও সেদিন পেপারে দেখলাম যে আমাদের উত্তর দিনাজপুরে 4টা পুলিশ ফাঁড়ি হতেছে তো 4টার মধ্যে আমাদের লালবাজারটাও রয়েছে পুলিশ থানা হওয়ার মতো একে একে ডেভেলপমেন্টের কাজ আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে যাচ্ছে আমরা কিছু মেম্বার প্রধান কিছু লিডার বা কিছু আমরা পার্টির কর্মী যদি এইগুলো নিয়ে একটা কাজ করি আমরা সরাসরি এফআইআর হবে পুলিশ যা অ্যাকশন নেওয়া নিবে এটুকুই বলে আমি সবাইকে অনুরোধ করব সবাই কোঅপারেশন করে সবাই কাজটাকে ত্বরান্বিত করি এটুকুই বলে আমার সম্পূর্ণ যোগ্যতা শেষ করছি জয় হিন্দ বন্ধু মাত্রা যে সকল সম্মানীয় ব্যক্তি বা আমাদের সবার প্রিয় মাননীয় এমএলএ সাহেব রয়েছেন বিজয় সাহেব আজি সাহেব জিয়াল না এখানে ধরুন না এখানে ধরুন না আমাদের রাস্তা ছিলেন না ধরুন না এখানে নষ্ট হয়ে গেছে এখানে ধরুন আচ্ছা না না আগে ধরুন আগে করুন এটা থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা কিন্তু দেখব সেই রাস্তা চোপড়ার তিস্তা মোড় থেকে শুরু করে উদ্রাইল পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা যা একটু ফাঁকা করো এই জায়গাটা ফাঁকা করো প্রায় বলা চলে যে 2 কোটি 27 লক্ষ টাকা ব্যয় কিন্তু সেই রাস্তা সংস্কার হবে বা রাস্তা প্রশস্তিকরণ হবে এবং তার পাশে সারা ঢাকা হচ্ছে আরে একটু ফাঁকা ছিল রিপেয়ারিং হবে না একটু 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 ছেড়ে দিতে হবে মিডিয়া এই যে এই যে মুখার্জিকে অনুরোধ করছি
এবং এরপরে কিন্তু ঘাটার মুহূর্ত সেই সন্ধিক্ষণ যে মুহূর্তে কিন্তু চোপড়া এর অর্ধেক লোক কিন্তু এই রাস্তা কয়েকটা আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো বিধায়ক হামিদুর রহমানের সঙ্গে। কয়েকশো কোটি টাকার কাজ হয়েছে চোপড়া ব্লকে, আবারও এই যে রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা যা কিনা গ্রিনিগাঁও দাসপাড়া এবং আইসি সাহেব বলেন রামগঞ্জ সেই এলাকাতেও ঘুরপথে যাওয়া যায়, মুখ্যমন্ত্রী তথা আমাদের মামাটি মানুষের সরকার এই রাস্তাটাকে স্যাংশন করাইছে। আজকে উদ্বোধন হলো, খুব ত্বরান্বিত ভাবে কাজ হবে, যা কাজ উন্নয়ন হচ্ছে। এই 11 বছর ধরে চোপড়ায় একটা নজিরবিহীন ঘটনা রয়েছে, সাধারণ গ্রাম বাংলার মানুষ দেখছে যে কিভাবে উন্নয়ন বা পরিবর্তন হচ্ছে, এটা ওনারা সবাই জানে। আগামী দিনে সুস্থভাবে ভালোভাবে কাজগুলোকে আমরা ত্বরান্বিত করবো। কয়দিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে 8 কোটি টাকা 8.5 কোটি টাকার কাজ হলো, আমরা পঞ্চায়েত সমিতি থেকে প্রায় 7 কোটি টাকার কাজ বিডিও সাহেব সহ উদ্বোধন শুরু করেছি, পিএমজি থেকে 7 কোটি টাকার কাজ হলো, এই কাজটা আজকে 2 কোটি 27 লক্ষ টাকার কাজ আজকে উদ্বোধন হলো, প্রায় 25 কোটি টাকার কাজ আমরা বর্ষার এই 1.5 মাসের মধ্যে কাজ তুলে আমরা সাধারণ লোকের রাস্তাঘাটের সুবিধার স্বার্থে আমরা সবাই মিলে কোঅপারেশন করে বিডিও আইসি এবং পাবলিকলি আমরা এই কাজটাকে স্যার ফার্মিকেটের জায়গাটা নিয়ে স্যার পাঁচটাকে ইন্সপেকশন হয়েছে, দুটো জায়গা আপনারা বলেছেন চোপড়া এবং লালবাজার, এখন ইসলামপুর সদর থেকে এখানে ফায়ার ব্রিগেড আসতে আসতেই অনেক সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়ে যায়, কি বলবেন? এটা তো সত্যিকারে আমরা অনেকদিন থেকে ফায়ার ব্রিগেডের জন্য আমরা দাবি দাবা করে এসেছিলাম, তবে আমরা একটা গেল বছরে অ্যাপ্লিকেশন করেছিলাম, তো ওটা চোপড়া এই আপনার কি কলে এই বলে এটাকে দিঘি কলোনিতে এটা দেখাইছিলাম জায়গা আমরা ওই শ্মশান ঘাটে, কারণ এই ডিস্টেন্সটা কম হয়ে যাচ্ছে, ডিপার্টমেন্টলি বলছিল আমাকে যে এটা 18 কিলোমিটার হচ্ছে, 40 কিলোমিটার হলে ভালো হয়, এই কারণে কাজটা আপনাদের আটকে রয়েছে। তারপরে আমি দেখলাম যে এখান থেকে আমাদের লালবাজারটা 30-40 কিলোমিটার হয়ে যাবে, আমরা তারপরে ওই 40 কিলোমিটারের জন্য লালবাজার বাড়িতে আমরা অ্যাপ্লাই করলাম, 2 জায়গায় ইন্সপেকশন করেছে, যেখানটাই হবে আমাদের চক্রা হলেই হলো, আমাদের কোনো দ্বিমত নেই, কোনো আপত্তি নেই। শেষ প্রশ্ন যেটা জিজ্ঞেস করবো, আজকে সোজা বললেন কাজে উন্নয়নের কাজে যদি কেউ ব্যাঘাত ঘটায় সোজা এফআইআর হবে প্রশাসন আইন আইনের মতো? হ্যাঁ, সত্যিকারে যে আমরা ডেভেলপমেন্ট উন্নয়নকে এত কষ্ট করে টাকা পাঠাচ্ছে, আর এতে যদি কেউ দালালি করে কেউ কাজ বন্ধ করতে যায়, কেউ কন্ট্রাক্টরকে হ্যাম্পার করতে যায়, সোজা কন্ট্রাক্টর এফআইআর ট্রিট করবে, যে কেউ হয়ে যান, প্রধান হয়ে এমএলএ হয়ে মেম্বার হয়ে যে কেউ হয়ে যান বা কেউ পাবলিক হয়ে যান তাকে অ্যারেস্ট করবে। শেষ প্রশ্ন যেটা বলবো, বললেন না যেটা আপনার এলাকার বিধানসভার মধ্যে পড়ে ধুমদাঙ্গি রাস্তা, প্রায় 1 বছর ধরে সেই রাস্তা বন্ধ, ঠিকাদার টাকা পায়নি বা এই বিষয়ে বিষয়টিকে মুখ্যমন্ত্রী বা বিধানসভায় জানাবেন? যে এটা জানানো হয়েছে আইসি লেভেলেও জানানো হয়েছে, বিডিও লেভেলে জানানো হয়েছে, কাজ শুরুও হয়েছে, কিন্তু টাকার একটা ছিল ডিপার্টমেন্টে অসুবিধা, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টই আমাদেরকে সাফার করে রেখেছে, তার জন্য আমরা আগামীকাল 26-26 তারিখে বিক্ষোভ মিছিল রয়েছে। আজকে কেন্দ্রীয় সরকার আপনার রেশন বন্ধ করতে শুরু করেছে, আইসিডিএস যে গ্রামগঞ্জের গরিব গরিব ছেলে মেয়েরা পুষ্টিকর খাদ্যপাত আইসিডিএস বন্ধ করতে চলেছে, আজকে 97 কোটি টাকা এনআরজিএস এর পাওনা রয়েছে সরকারের তা দিচ্ছে না, এনআরজিএস এর কাজ বন্ধ করতে চলেছে, এইগুলো নিয়ে কালকে ওয়েস্ট বেঙ্গল ভাবি বিক্ষোভ মিছিল রয়েছে, তার সঙ্গে আমরাও কালকে বিক্ষোভ মিছিল। এই দাবিটা রাজ্য সরকারের একজন আপনি প্রতিনিধি বলা চলে প্রশাসনিক কর্তা, এনআরজিএস এর টাকা বন্ধ করে দেওয়ার ফলে গ্রামীণ যে কর্মসংস্থান তাতে কিন্তু অনেকটা ভাটা পড়ছে, কি বলবেন? রাজ্য সরকার এই ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করছে, মধ্যে টাকা আসবে, কিছু নর্ম আছে সেগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। এই যে রাস্তা হচ্ছে, যে রাস্তাটা আপনার প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অবশ্যই আমার অফিসের পেছনে এবং এই রাস্তাটা খুব জনবহুল, প্রচুর লোক এটার দ্বারা উপকৃত হবে, আমার 3টা 4টা গ্রাম পঞ্চায়েতের লোক এটা দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে, রাস্তাটা কিছু কিছু ক্ষেত্রে ড্যামেজ হয়ে গেছে, তো রাস্তাটা হয়ে গেলে প্রচুর লোক উপকৃত হবে। অনেক ধন্যবাদ। ঠিক ঠিক আজ আজ অবশ্যই পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে
যে রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা চোপড়ার মুখে বলা চলে চোপড়ার প্রাণকেন্দ্র থেকে শুরু করে উজ্জয়িনী মোড় পর্যন্ত বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েতের কানেক্টিং রোড এটা এবং সবচেয়ে জনবহুল এবং চাপযুক্ত রাস্তা সেই রাস্তার আবার রিটেন্ডারিং হয়েছে সংস্কার এবং প্রশস্তিকরণের জন্য কি আবেদন রাখবেন জনগণের কাছে একজন সভাপতি বন ও ভূমি কর্মকর্তা প্রথমে আমি ধন্যবাদ জানাবো মাননীয় এমএলএ সাহেবকে উনার উদ্যোগে আজকে রাস্তার কাজ আমরা পেয়েছি যার আনুমানিক এস্টিমেট 2,27,00,000 টাকা এই রাস্তাটার এত চাপ যে 4 থেকে 5টা গ্রাম পঞ্চায়েতের লোক তাদের যাতায়াতের মূল কেন্দ্র এটা কিন্তু আমি প্রত্যেকের প্রতি আহ্বান রাখবো মাননীয় এমএলএ সাহেবের উদ্যোগে যেহেতু রাস্তা পেয়েছি রাস্তার কাজ যাতে ঠিকঠাক মতো চলে কোথাও কোনো ডিস্টার্ব যাতে না হয় এবং শিডিউল মোতাবেক যেন কাজ হয় আমাদের প্রত্যেকের দেওয়া দেখার এটা আহ্বান থাকবে আর সাথে কোথাও যদি অসুবিধা হয় মাননীয় আইসি সাহেব রয়েছে বিডিও সাহেব রয়েছে এমএলএ সাহেব রয়েছে আপনারা লিখিত আকারে জানবেন সেটা না করে কেউ সরাসরি কেউ গিয়ে রাস্তায় ডিস্টার্ব করবেন না এবং কন্ট্রাক্টর যে আছে তাকে প্রোভাইড করতে হবে যে বাইরের লোক আমরা যাচ্ছি আমাদের এলাকার যে কাজ সেটা যেন সুস্থভাবে হয় তার জন্য সবার প্রতি আহ্বান রাখছি থ্যাংক ইউ আমরা অবশ্যই কথা বলে নেব এখানে হচ্ছে পিএ রয়েছেন আস্তে আস্তে অসীম মুখার্জি রয়েছেন এমএলএ পিএ অসীম দা দীর্ঘদিন ধরে চোপড়ার মুখে রাজনীতি করা একজন লোক যে বিষয়টা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ এখানে হচ্ছে আজকে এই যে রাস্তা চোপড়ার প্রাণ কেন্দ্র থেকে একদম রেল এরকম প্রচুর রাস্তা এবং অনেক কিছু আমাদের হচ্ছে ডেভেলপ করছে খুব ভালো লাগছে এবং আমাদের আরো হবে বিধায়ক সাহেব বললেন যে বর্ষার আগে প্রায় 25 কোটি টাকার কাজ হচ্ছে চোপড়া ব্লকে হবে একদম আপনি তো তার আত্মসহায়ক একদম আমিও জানি এবং এখানে মাঝে মাঝে মমতা যে খোঁজ নেন খোঁজ নিয়ে উনি বলেন আমি তো কী লাগবে না লাগবে তখন আমরা বিভিন্ন রকম প্রজেক্ট যেগুলো লাগবে আমরা জেনে আমরা জমা দিই এবং সেই অনুযায়ী আস্তে আস্তে মমতাবাজি পাঠাচ্ছেন যদিও একটু আর্থিক অবস্থা এখন খারাপই আছে তার কারণে কেন্দ্রের কাছ থেকে 1,00,000 টাকা পায় এখনো পর্যন্ত কেন্দ্র সরকার দিচ্ছে না আমরা কিন্তু সকলের বক্তব্য যেমন নিলাম বক্তব্য আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে যে উচ্ছ্বাস রয়েছে জনগণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি আপনাদের সেই চিত্রটা দেখানোর চেষ্টা করবো যেখানে আপনারা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাবেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি আছেন তিনি আরো বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবেন চোপড়া।